আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন দিনের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা আর শুভেচ্ছা। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর তোমাদের দয়ার আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো এখন এটা ভিডিওটা করা হচ্ছে বিকাল 3টার পর থেকে। আমি একটু বিকালবেলা বাজারে গেছিলাম, তো বাজার থেকে এখন ফিরতেছি। গেছিলাম টেইলার্সে, ঈদের যে ড্রেসটা কাটতে দিয়েছিলাম সেটা আনতে গেছিলাম। তারপরে আবার যে নতুন একটা থ্রি পিস নিয়ে আসলাম সেদিন, সেটাও কাটতে দিয়ে আসলাম। তো দুজনে গেছিলাম, আমি আর আমার ননদ দুজন মিলে গেছিলাম। তো এই তো এখন বাসায় ফিরছি। তো বন্ধুরা, আজকে কি করব না করব সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো প্লিজ তোমরা একটা লাইক দিয়ে তারপর আমার ভিডিওটা দেখা কন্টিনিউ করো। তো এই তো দেখো চলে আসলাম বাড়িতে। তো বাসায় এসেই ফ্রেশ হয়ে তারপরে চলে আসলাম কিচেনে। তো কিচেনে এসে আগে ডালটা ভিজিয়ে নিচ্ছি। তো গতকালকে পুঁই শাক নিয়ে আসছিল আমার হাজব্যান্ড, তো বলতেছিল যে পুঁই শাক দিয়ে মসুর ডালের যে সবজিটা, তো ওটা রান্না করে দেওয়ার জন্য। তো এ দেখো আমি এখানে সব কিছু রেডি করে নিছি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, আর এই যে একটা মাত্র আলু দিব, মানে অল্প একটু করে তরকারি রান্না করব। তো পুঁই শাক আর মসুর ডাল আমার শ্বশুর আব্বা খায় না, আমার শাশুড়ি মা খাবে না, আর আমার তো একটু অ্যালার্জি প্রবলেম, মানে মসুর ডাল খেলে আমার খুব মানে অ্যালার্জির সমস্যা করে। তো রান্না করতেছিলাম, আর এই দেখো এখানে মিঠুদেরকে রাখছি। তো মিঠু আর মিঠুর বউ ইদানিং মানে খুব দুষ্টুমি করে, খুব সুন্দর করে খেলা করে ওরা। তো ভিডিওতে হয়তো বা তোমরা দেখতে পাচ্ছ, আমি জুম করে দেখাচ্ছি একটু। তো যেহেতু ঘরের ভিতর প্রচণ্ড গরম, আর আমাদের তো এখানে নতুন বাসা করা, তাই জন্য আর কি গাছপালা নেই, তাই আর কি প্রচণ্ড গরম লাগে বাড়িতে। আর রুমের ভিতর তো ওদেরকে রাখাই যায় না, বাইরে একটু আলো বাতাসের মধ্যে রেখে দিই। তো এ দেখো এখানে আমি এখন পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর একটু রসুন থেতো করে দিছি। তো এটাকে এখন তেলের মধ্যে সুন্দর করে ভেজে নিব। ভেজে নিয়ে এটাতে কোনো গুঁড়া মশলা মানে গুঁড়া মরিচ অ্যাড করব না, শুধু মানে হলুদ গুঁড়ো দিয়ে করব আর কাঁচামরিচ কুচি দিয়ে রান্নাটা করব। তো পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে যাওয়ার পর আমি একটু আদা বাটা দিয়ে দিছিলাম, তো ওইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। তারপর সামান্য একটু পানি দিয়ে এখানে গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম, লবণ, তারপরে হলুদ, জিরার গুঁড়ো, একটু সামান্য একটু ধনিয়ার গুঁড়ো। তো এগুলো দিয়ে এখন ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে তারপরে আলুটা দিয়ে দিব। আলুটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে পানি ঢেলে দিব, পানিটা গরম হলে তারপরে এই মসুর ডালটা দিয়ে দিব। আর কাঁচা পানিতে মসুর ডাল দিয়ে দিলে কিন্তু ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হবে না। তো এ দেখো পানিটা গরম হয়ে যাওয়ার পর আমি ডালটা ধুয়ে দিয়ে দিছি। তো এখন ঢেকে দিব আর ডালটা এতে করে সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। আর দেখো এখানে পুঁই শাক ধুয়ে রাখছি, তো ডালটা সেদ্ধ হওয়ার পরেই পুঁই শাকটা দেবো, নয়তো দেখা যাবে যে পুঁই শাকটা আগে সেদ্ধ হয়ে গেছে আর ডালটা এখনও কাঁচাই থেকে গেছে। তো বন্ধুরা, এই দেখো আমার ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর এ পর্যায়ে আমি এখন পুঁই শাকটা দিয়ে দিব। তো চলো বন্ধুরা, তোমরা আমার রান্নাটাকে দেখতে থাকো, আর প্লিজ এখনও পর্যন্ত একটা লাইক দিয়ে না থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দিও। তো পুঁই শাক দেওয়ার 5 মিনিট পরে ঢাকনা খুললেই এরকম অবস্থা হয়ে গেছে। তো পুঁই শাক সিদ্ধতে বেশি টাইম লাগে না, তো এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে আর 2-1 মিনিটের মতো রেখে তারপরে নামিয়ে ফেলবো। তো পুঁই শাক দিয়ে মসুর ডাল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তোমরা যারা খাও না বা ট্রাই করেনি তারা অবশ্যই ট্রাই করবে, আর যারা খেয়েছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কাছে কেমন লাগে পুঁই শাক আর মসুর ডালের কম্বিনেশনটা। তো এদিক দিয়ে সবজিটা হতে হতে আমি এখানে আবার মাছটা রেডি করে রাখছি। তো এখানে ডিম আছে, তারপরে মাছ, তো পেঁয়াজ মরিচ সব কিছু কেটে রাখছি। তো এখন গ্যাসের চুলাতেই মাছটাকে বসিয়ে দিব, কারণ ইফতারের টাইম আর বেশি নেই। আর ইফতারের আগে সমস্ত রান্নাবান্না রেডি না করলে পরে খুবই আলসেমি লাগে ইফতার করার পরে, তখন আর কিচ্ছু করতে ইচ্ছা করে না। তো আমি কি করি, ইফতারের আগে সমস্ত রান্নাবান্না শেষ করে শুধু ভাতটা রেখে দিই, সেহরির ভাতটা শুধু রাত্রে রান্না করি, রাত্রি 11টা 12টার ওই দিকে। তো এখানে দেখো মাছের জন্য সব মশলা কষিয়ে নিলাম, কষিয়ে নিয়ে তারপর মাছটাকে রান্না করে নিব। আর প্রচণ্ড গরম পড়ছে, এই গরমের মধ্যে মানে রান্নাঘরে টেকাটাই মুশকিল, কোনোভাবে রান্নাঘরে যাওয়া যাইতেছে না, এতটা গরম পড়ছে।
তো বন্ধুরা আমার মাছটা আধা হয়ে গেছে, মানে আধা হওয়া হয়েছে। এখন আমি এরপর যে ডিমটা দিয়ে দিলাম, মাছের ডিমটা তো আগে দিলে ভেঙে যাইতো, তো অর্ধেক মাছটা হওয়ার পর তারপর আমি ডিমটা দিয়ে দিলাম। তো এখন নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এদিকে আমার বর সুন্দর করে ইফতার রেডি করছে, তো ফলটলগুলো ওই কাটলো। আর ইফতার তো আর মাত্র দুই একদিন হয়তো বা করতে পারবো, এরপরে আসলে ইফতার টাইমটাকে খুব মিস করব। আসলে দেখতে দেখতে কীভাবে যে একটা মাস চলে গেল বোঝাই যায় না। আর রমজান মাসটা আসলে ভালোই লাগে, সবাই মিলে একসঙ্গে বসে ইফতারি খাওয়া, তারপরে রোজা রাখা, আসলে এটার অন্যরকমই একটা মজা। তো আবারও ওয়েট করতে হবে একটা বছর পরে আবারও মানে রোজার মাসটা আসবে। তো বন্ধুরা, ইফতার করার পরে আমি এখানে ডিম ধুয়ে নিচ্ছি। তো এগুলো হচ্ছে হাঁসের ডিম, আমার হাজবেন্ড নিয়ে আসলো বিকালবেলা বাজার থেকে। তো ডিমগুলো খুবই নোংরা ছিল, তাই ভাবলাম যে ভালো করে পরিষ্কার করে তারপরে ফ্রিজে রাখি। তো এই দেখো, এখন আমি হুইল পাউডার দিয়ে পানি গুলিয়ে নিছি। তো এখানে সুন্দর করে নেটের জালি দিয়ে তারপরে ঘষে ঘষে ধুয়ে নিব। আর দেখো, ধুয়ে নেওয়ার পরে ডিমগুলো কী সুন্দর চকচকা হয়েছে। আর ধুইতে গিয়ে আমার সবচেয়ে যেটা ভয় লাগে ডিম ভেঙে যায়, তো তাই হয়েছে, একটা ডিম ভেঙে গেছিলো। তো ডিমগুলোকে ফ্রিজে রেখে দিব, আর যেহেতু প্রচণ্ড গরম এই ডিমগুলো বাহিরে থাকলে দুই দিনে নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ঈদের আগে হয়তো বা রোজার আর কোনো ব্লগ দিতে পারবো কিনা জানি না, যদি সম্ভব হয়তো দিব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।